तो বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে ২৭শে মার্চ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দফা অর্থাৎ ২৭শে মার্চ ৩০টি আসনে কিন্তু ভোট হচ্ছে। পুরুলিয়ার ৯টি আসন এবং পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন, পূর্ব মেদিনীপুরের ৭টি আসন, বাঁকুড়া ৪টি আসন এবং ঝাড়গ্রামের ৪টি আসন। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন, এখানে যে যে আসনের কথাগুলি বলা হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়ার ৯টি আসন, অর্থাৎ কোন কোন ৯টি আসনে প্রথম দফায় ভোট হবে, বা পশ্চিম মেদিনীপুরের যে ৬টি আসন বলা হয়েছে অর্থাৎ কোন কোন ৬টি আসন, বা পূর্ব মেদিনীপুরের কোন কোন ৭টি আসন, বা বাঁকুড়ার কোন কোন ৪টি আসন, বা ঝাড়গ্রামের কোন ৪টি আসনে আপনার প্রথম দফার অর্থাৎ ২৭শে মার্চ ভোট রয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি রয়েছে, বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা বলে রাখি, প্রথম ফেজ অর্থাৎ ২৭শে মার্চ যে ভোটগুলি হচ্ছে ৩০টি আসনের কথা আপনাদেরকে বললাম, সেক্ষেত্রে কোন কোন ৩০টি আসন এখানে বলা হয়েছে। দেখুন, প্রথমে ১ নম্বরে বলা হয়েছে ২১২ নম্বর অর্থাৎ পাতাসপুর, ২১৩ কাঁথি উত্তর, ২১৪ ভগবানপুর। এরপর দেখুন বলা হয়েছে ২১৫ খেজুরি এসি, ২১৬ কাঁথি দক্ষিণ, ২১১৭ রামনগর, ২১১৮ এগরা। এরপরে বলা হয়েছে ২১৯ দাঁতন, ২২০ নারায়ণগড় নারায়ণগ্রাম এসটি। এরপর বলা হয়েছে ২২১ গোপীবল্লভপুর। এরপরে বলা হয়েছে দেখুন ২২২ ঝাড়গ্রাম, এবং বলা হয়েছে ২২৩ কেশিয়ারি এসটি, ২২৮ খড়গপুর। এরপরে বলা হয়েছে ২৩৩ গড়বেতা, ২৩৪ শালবনি, ২৩৬ মেদিনীপুর। এরপর বলা হয়েছে ২৩৭ বিনপুর এসটি, ২৩৮ বান্দোয়ান এসটি এবং ২৩৯ বলরামপুর। তারপর দেখুন বলা হয়েছে ২৪০ বাঘমুন্ডি, ২৪১ জয়পুর, ২৪২ পুরুলিয়া, ২৪৩ মানবাজার এসটি, ২৪৪ কাশীপুর, ২৪৫ পাড়া এসসি। এরপর দেখুন বলা হয়েছে ২৪৬ আপনার বলা হয়েছে রঘুনাথপুর এসসি, ২৪৭ সালতোরা এসসি। এরপর দেখুন বলা হয়েছে ২৪৮ ছাতনা, ২৪৯ রবিবান্ধ এসটি এবং ২৫০ রায়পুর। অর্থাৎ ৩০টা আসন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ৩০টি বিধানসভা কেন্দ্র বা আসনের নাম বলা হলো, এই সমস্ত আসনে কিন্তু প্রথম দফার অর্থাৎ ফার্স্ট ফেজ ২৭শে মার্চ কিন্তু ভোট হচ্ছে। এই যে ৩০টি আসনের কথা বলা হলো, এই ৩০টি আসনে কিন্তু ফার্স্ট ফেজে কিন্তু ভোট হচ্ছে। তোমাদের আশা করি আপনারা বুঝতে পারছেন ফার্স্ট ফেজ অর্থাৎ ২৭শে মার্চে কোন কোন আসনগুলিতে ভোট হবে, আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে আপনাদেরকে বলে রাখি সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ, 4, 5, তারপর আপনার 6, 7, 8 ফেজের কোথায় কোথায় যে ভোটগুলি হবে নিচে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া হয়েছে। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পরপর কিন্তু ফেজ ওয়াইজ ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করে ৮ নম্বর ফেজ পর্যন্ত পরপর ভিডিওগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।